আসসালামু আলাইকুম। রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে অভিযুক্ত করছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণা, ইরানি অস্ত্রের সরবরাহ বাড়লে যুদ্ধের ময়দানে সমরাস্ত্রের ক্ষয়ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবে রাশিয়া। নির্দিষ্ট লক্ষ্যভেদে কার্যকর মিউটেশনের মজুত বাড়াতে পারবে। এতদিন ইরানের বিরুদ্ধে অভিযোগ ছিল দেশটি রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরানের ড্রোন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানি ড্রোনের ধ্বংসাবশ শেষের ছবিও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু ড্রোন নয়, আরও বড় ধরনের অস্ত্রের চালান পাঠাতে রাজি হয়েছে ইরান। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। রাশিয়াকে কি ধরনের অস্ত্র দিচ্ছে ইরান, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইউক্রেন যুদ্ধে এরই মধ্যে ইরানি ড্রোন ব্যবহার করে ভালো ফল পেয়েছে রাশিয়া। এবার শুধু ড্রোন নয়, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম মিসাইল সরবরাহ করতেও গোপনে রাজি হয়েছে ইরান। এই ধরনের মিসাইল দিয়ে ইউক্রেনীয় শহর এবং সেনা অবস্থানকে সহজেই নিশানা করা যাবে। ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এবছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে রুশ বাহিনীর। এই বাস্তবতায় তেহরান থেকে অস্ত্র আমদানি করে সেই ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর ইউক্রেনীয় শহরগুলোয় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম বা প্রিসিশন গাইডেড মিউনিশনেরও মজুত কমে এসেছে রাশিয়ার, ফলে মিসাইল সরবরাহ বাড়ানোর দিকে মনোযোগী হয়েছে মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার সাথে সাথে আত্মঘাতী ইরানি ড্রোনও ব্যবহার করা হয়েছে। কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যম ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানা ইরানি ড্রোনের ছবি প্রকাশ করে। এতে করে মস্কোকে ড্রোন সরবরাহ করা হয়নি বলে তেহরান যে দাবি করেছিল সেটি প্রশ্নবিদ্ধ হয়। আকাশপথে রুশ হামলায় ইরানি ড্রোন ব্যবহারের বিষয়টি পেন্টাগনের কর্মকর্তারাও নিশ্চিত হয়েছেন। এই ধরনের কিছু ড্রোন ভূপাতিত করতে সফল হয় ইউক্রেন। এরপর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ায় ইরানের অস্ত্র সরবরাহের নানা দিক পর্যালোচনা শুরু করে। ড্রোন বিক্রির পর এবার মস্কোর সামরিক সরবরাহকারীর ভূমিকা সম্প্রসারণ করতে চায় তেহরান। তারই অংশ হিসেবে গত 18 সেপ্টেম্বর রাশিয়ায় যান ইরানের প্রতিরক্ষা খাতের কয়েকজন সিনিয়র কর্মকর্তা। তারা গিয়েছিলেন অতিরিক্ত আরও 2টি অস্ত্র চালান পাঠানোর চুক্তি চূড়ান্ত করতে। এই চালানগুলোয় রয়েছে 2 ধরনের ইরানে তৈরি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। পরিচয় গোপন রাখার শর্তে মার্কিন মিত্র একটি দেশের কর্মকর্তা এ বৈঠকের কথা জানান। ওই দেশটি ইরানের সমরাস্ত্র বিষয়ক সকল গতিবিধির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখে। যুক্তরাষ্ট্রের মিত্র একটি দেশের গোয়েন্দা সংস্থা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তাদের সাথে তাদের গোয়েন্দা তথ্যের একটি বিশ্লেষণী প্রতিবেদন শেয়ার করেছে। এতে উল্লেখ করা হয়, ফাতেহ 110 এবং জুলফিকার ক্ষেপণাস্ত্রের প্রথম চালানটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরানের সমরাস্ত্র শিল্পখাত। স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল দুটি যথাক্রমে 300 এবং 700 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ইরান এই চালান পাঠালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম এই ধরনের মিসাইলের চালান পাবে রাশিয়া। যদিও ইরানের কর্মকর্তারা বারবার এই ধরনের অস্ত্র বিক্রির বিষয়টি গোপন করে আসছে। পশ্চিমা দেশটির কর্মকর্তারা এর আগে ইরানের তৈরি মহাজের 6 এবং শহীদ সিরিজের ড্রোন ছবি দেখে শনাক্ত করেন। 2 ধরনের ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে পরীক্ষা করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে দেখা গেছে, ইরান থেকে আমদানির পর ড্রোনগুলির গায়ে নতুন রং করা সহ সেগুলিকে রাশিয়ার নাম দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র চালান সম্পর্কে বিশেষ গোয়েন্দা ব্রিফিং পাওয়া ওই কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ড্রোন বিমানের নতুন চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এর মধ্যে থাকবে কয়েক ডজন মহাজের 6 এবং বড় সংখ্যায় শহীদ 136। শহীদ 136 এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীর কাছে আতঙ্ক হয়ে উঠেছে। আত্মঘাতী এই ড্রোনটি প্রায় 1500 মাইল উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে একটি মিসাইলের মতো করেই আঘাত হানে এবং তারপর বিস্ফোরিত হয়। মার্কিন কর্মকর্তারা জানান, ইউক্রেনের রুশ অধিকৃত এলাকায় গিয়ে ড্রোন পরিচালনার প্রশিক্ষণও দিয়েছেন ইরানের কারিগরি পরামর্শদাতারা।
এদিকে রাশিয়া ইরানি অস্ত্রের আসন্ন এসব চালান সম্পর্কে ওয়াশিংটন পোস্টের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মিসাইল চালান সম্পর্কে জানতে চাইলে রাশিয়া ও ইরানের কর্মকর্তারাও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র ইউক্রেন যুদ্ধে কোনো অস্ত্র সরবরাহ করেনি এবং করবেও না। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা মনে করি দুই পক্ষকে অস্ত্রসজ্জিত করার ঘটনা এই যুদ্ধকে দীর্ঘায়িত করবে। ইরান বরাবরই রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগ অস্বীকার করে আসছে। গত 3 অক্টোবর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিও রাশিয়াকে কোনো ধরনের ড্রোন দেওয়ার ক্ষেত্রে ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। তিনি বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহের বিষয়ে এই ধরনের সব প্রতিবেদন ভিত্তিহীন। ইরানের নিরপেক্ষতার দাবি পুনর্ব্যক্ত করে কানানি বলেন, সংঘাত পরিহার করে উভয় পক্ষ কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করুক, এটাই আমাদের কাম্য। গোয়েন্দা তথ্যের নেপথ্যে প্রমাণ সম্পর্কে ইউক্রেন সরকারকেও জানানো হয়েছে বলে মিত্রদেশটির একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান। তিনি বলেন, আমাদের বিশ্লেষণে উঠে এসেছে যে দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর ব্যবহৃত অধিকাংশ ড্রোনই ইরানের তৈরি। ড্রোন সরবরাহ নিয়ে সম্প্রতি তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে কিয়েভের। ইরানের সরবরাহ করা ড্রোনের হুমকি মোকাবেলায় কিছুদিন আগে ন্যাটো দেশগুলির কাছে জরুরি ভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় কাউন্সিলে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার সন্ত্রাসী হামলা থেকে আমাদের আকাশসীমা মুক্ত করতে হবে। ইরানের মতো রাশিয়া ও ইরানি অস্ত্রের চালান সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে নাকচ করেছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এগুলি গালগল্প বলে দাবি করেন। তবে স্বীকার না করলেও ইউক্রেনের রণাঙ্গনে কার্যকারিতার স্বাক্ষর রাখছে ইরানি ড্রোন। এর মধ্যেই এগুলোর সাহায্যে ইউক্রেনীয় বাহিনীর অনেক ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। হামলা চালানো হয়েছে বেসামরিক স্থাপনাতেও। ইরান এবং রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়টি নাকচ করা হলেও মিসাইল পাঠানোর ফলে খবরে উদ্বেগ বেড়েছে ইউক্রেনে। ইরানের ক্ষেপণাস্ত্র চালান পেয়ে রাশিয়া আরও শক্তিশালী হবে বলে মনে করেন পশ্চিমা সামরিক কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, কিয়েভের বাহিনী যখন সামনে অগ্রসর হচ্ছে তখন এসব শক্তিশালী অস্ত্র গুরুতর হুমকি হয়ে উঠবে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়গুলো পশ্চিমা গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হচ্ছে। তাদের মতে, মিসাইলের জন্য ইরানের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই মস্কোর, কারণ রাশিয়ার হাতে বহুমাত্রিক মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আসলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সাথে ইরানের নাম জড়িয়ে নতুন করে চাপ প্রয়োগের কৌশল নিয়েছে, কারণ দুটো দেশের উপর যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তবে রাশিয়ার সাথে ইরানের যে সামরিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে তাতে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে ওঠা স্বাভাবিক, কিন্তু পশ্চিমা দেশগুলো যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা উদ্দেশ্যমূলক বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।